लाचा देगी माँ देखे সুলতানে কাঠুরিয়ার বাড়িতে আমার মৃত কন্যা নিয়ে জীবিত সন্তান এনে আমার বেগমের কোলে দিবে। সতন দাই তুমি এসে বলেছ ছেলে এনেছ দাও আমার কাছে দাও। কি হলো বা কি সুন্দর দেখো খুব সুন্দরী ছেলে বেগম কত খুশি হয়েছেন না পোলা পাইয়া? হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি। পোলাটা আনবার পরে
সেই মা দুঃখিনীর কান্দা যদি দেখতেন। আচ্ছা এ যে কিরকম ভাবে কাঁদছে, কি আহাজারি করছে, এমন ভাঙতে পা ফেলাইছি, যদি পিছনে হরি তাও মরি, যদি সামনে যাই তাও মরি। সজন নাই কাঠুরিয়ার ঘরে ও মানুষ হতো না, আমাদেরই ঘরে অনেক অনেক বড় হবে, তুমি জানো। এবার তুমি আসতে পারো। ঠিক আছে হুজুর, দোয়া করি ও মানুষের মতো মানুষ হোক, ও বাচ্চা থাক, আর আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমারও আয়ু দান করেন। আচ্ছা বেগম, আচ্ছা ছেলের নাম রাখতে। এই ছতন নাই, এই ছতন নাই, মুক্তোর মালাটা নিয়ে যাও। ছতন দাই এসো, ছতন দাই। সালাম হুজুর। ছতন দাই কেউ জানে না, তাহলে সুন্দর দেখে আমার সন্তানের একটি নাম রেখে দিয়ে যাও। নাম রেখে যাও, যেমন ওর নাম বলো এরকম একটা নাম রাখতে। খুব সুন্দর, ভবিষ্যতে কামে লাগবো। আচ্ছা বলো হুজুর, ওর নাম হলো লালসান বাদশা। বাহ, লালসান বাদশা। যাও, এবার তুমি চলে যেতে পারো, তোমাকে আর প্রয়োজন নেই। আপনাকে আনন্দ দেখে আমার আনন্দ লাগতেছে। সজন নাই, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আমি জানি প্রয়োজন ঘুরে গেলে কেউ কেউ রে মনে। তুমি কি যাবে? আমি তো অবশ্যই যাব হুজুর। তাহলে চলে যাও। একখান কথা কইয়ে যাও। বলো কি বলতে চাও? আপনি আমার একটু দোয়া করেন, আমি যেন আর 15 বছর বাচ্চা থাকি। তবে মনে রাখেন, ধর্মের কল বেগম। স্বামী, লালচাঁদে বাচ্চা দিনে দিনে বড় হবে, আমাকে ডাকবে পিতা বলে, আর তোমাকে ডাকবে মা। হ্যাঁ শোনো বেগম, ছেলেকে তুমি তো ওই রাজ্য যাওয়ার কথা বলে কোথায় গেছো? ঠিক বলেছো বেগম, দরবারে যেতে হবে না তোমার। আমি এই মুহূর্তে বাচ্চা তৈমুরের দরবারে চললাম, তুমি লালচাঁদকে নিয়ে আনন্দ করো। তাই করছি। কোথায় তালে বালি? আমি কান্দে করে লয়ে ঘুরবো। আরে না না, এখনো কাঁধে চড়ার সময় হয়নি। শোনো, তুমি আজ হাটে গিয়ে ভালো দেখে একটি দুধের গাভি কিনে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে চলো, আজ থেকে তোমার খেলার একটু সাথী হয়েছে, তাই না? চলে শুনেছি উজির সাহেবের নাকি একটি ছেলে জন্ম হয়েছে, তার নাম রেখেছে লালচাঁদ বাদশা। ঠিক বলছেন মন্ত্রীবর। আচ্ছা এখনই উজির সাহেবকে রাজ দরবারে তলব করো। শোনো নজির সাহেব, আজ কদিন হয়ে যায় রাজ দরবারে হাজির হচ্ছেন না কেন? মেহরবানি আমাকে একটি ছেলে সন্তান দান করেছে, তাই আনন্দ আছে। আমি দরবারের কথা ভুলে গিয়েছি। তার নাম রেখেছেন কি? আপনার এই রাজ্যের সজন নাই আমার ছেলে দেখতে আমার মতো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই সজন নাই নাম রেখেছে লালচাঁদে বাদশা। লালচাঁদ বাদশা উজির সাহেব। বলেন জনাব, উজিরের ছেলের নাম বাদশা হয় কেমন? উজিরের ছেলের নাম বাদশা হয় কেমন? জেনে সজন নাই রেখেছে খুব সব করে।
উজিরের ছেলের নাম উজিরের সাথে মিলিয়ে রাখবেন, মনে রাখবেন। আগামীকাল বেলা দশ ঘটিকার সময় লালচান বাদশাকে রাজ দরবারে হাজির করবেন, কথাটা যেন মনে থাকে। চলে আসুন, চলুন জাহাপনা। মনে কি জেগেছে আমার ছেলের নামে শুনে আমাকে আদেশ করলো আগামীকাল বেলা দশ ঘটিকার সময় তৈমুর বাদশাকে, তৈমুর বাদশার সাই দরবারে লালচাঁদকে হাজিরি করতে হবে। বাদশা তৈমুর, আমি লালচাঁদকে হাজির করবো, কিন্তু একটি কথা মনে রাখবে, যদি আমার ছেলেকে দেখে পুরো ক্ষতি করার চেষ্টা করলে তোমার রাজ্যটা আমি জ্বালিয়ে পড়িয়ে দেব। বাবা লালচাঁদ শোনো, সব খেলাধুলা বন্ধ, তুমি এখন বড় হয়েছো, তোমাকে স্কুলে যেতে হবে, লেখাপড়া করতে হবে। তুমি হচ্ছে এই রাজ্যের উজিরের একমাত্র সন্তান। বাচ্চা তৈমুর দরবারে গিয়েছিলাম, বাচ্চা তৈমুর আমাকে আদেশ করেছে তার নাকি লালচাঁদকে দেখার সাত হয়েছে। তাই লালচাঁদ বিলম্ব না করে আমার সঙ্গে চলো, বাচ্চা তৈমুরের দরবারে যেতে হবে। না বাবা, আমি যাব না। কেন যাবে না? আমি যেতে পারি, কিন্তু ছোট লোকের মতো আমি পা হেঁটে রাজ তুমি কি ভাবে রাস্তার পারে যাবে? বাচ্চা যদি তার রাজ হস্তে পাঠিয়ে দেন তবেই আমি যাব। আমি যাব না। সামান্য জিরের পুত্রকে আদেশই করেছে বাচ্চা তৈমুরের দরবারে যেতে, কিন্তু লালচাঁদ কি বলল? বাচ্চা তৈমুর যদি হাতিশালা হতে গজপতি হাতি পাঠিয়ে দেয় হাতির বৃষ্টে চলে যাবে তৈমুরের দরবারে। আরে তুমি যাও না, একবার লালচাঁদের আর্জিখানা জানিয়ে দেখো না। ঠিক আছে, বাচ্চা তৈমুরের কাছে আমার আর্জি জানাবো। তাহলে বাড়ি চল, আমরা লালচাঁদকে বুঝিয়ে দিতে দেখি রাজি করানো যায় কিনা। আমি লালচাঁদকে আনতে পারিনি। কেন জনাব, আমার যে বলতে সাহস পাচ্ছি না জনাব। তোমার স্পর্ধা আপনার পুত্রের জন্য রাজহস্তি পাঠাতে হবে। না না, আমি ভুল বলেছি ওজির সাহেব, আমার ভুল হয়েছে। যার মন্ত্রীবর এখনই দশ হাজার অস্ত্র শূন্য সহ আমার হস্তি ফাটিয়ে দেন ওজির সাহেবের বাড়ি। কথাটা যেন মনে থাকে। মন্ত্রীবর বলো, আরে বিলম্ব না করে বাচ্চা তৈমুরের মোতাবেক আপনি এই মুহূর্তে চলে যান হাতিশালা হতে, হাজারো শূন্য দিয়ে আমার পুত্রকে আনার জন্য হাতি পাঠিয়ে।